একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বিল ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত আইএইচ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে বাড়ি মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন অবশেষে দীর্ঘদিনের জলকাদা পরিপূর্ণ কাঁচা রাস্তাটি পাকাপোক্তভাবে নির্মিত হতে থেকে খুশি সকল গ্রামবাসী বিধায়ক সহ পঞ্চায়েতের সদস্যদের জানালেন অশেষ ধন্যবাদ জানা গেছে গোঘাট দু নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে সর্বদাই জলকাদায় ভর্তি থাকা মাত্র পাঁচশো ফুট এই কাঁচা রাস্তাটির কারণে যুগের পর যুগ ধরে আট থেকে আশি সকলেরই পথ চলাচলের খুবই অসুবিধা হতো যার কারণে এই সমস্যা থেকে মুক্তি পেতে তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যাতে কোনো রকমে এই রাস্তাটি একটু পথ চলাচলের যোগ্য করে দেওয়া হয় আর তাদের সেই ডাকে সাড়া দিয়ে এলাকার বিধায়ক মানস মজুমদারের নেতৃত্বে ও ব্যাঙ্গাই পঞ্চায়েতের তত্ত্বাবধানে চণ্ডীপুর গ্রামের এই পাঁচশো ফুট কাঁচা রাস্তাটি ঢালাই রাস্তা হিসাবে কাজ চালু করা হয়েছে গ্রামবাসীদের দাবিকে প্রাধান্য দিয়ে গ্রামের রাস্তা তৈরি করে দেওয়ায় সকল গ্রামবাসী আজ অত্যন্ত খুশি বিধায়ক সহ সকল পঞ্চায়েত মেম্বারদের আজ তারা অশেষ ধন্যবাদ জানিয়েছেন নতুন রাস্তা তৈরি হওয়ায় গ্রামবাসীরা এদিন কি বলছেন শুনে নিন বলছি এই যে আপনাদের এলাকাতে যে রাস্তাটা হয়েছে কতটা খুশি আমাদের দারুণ খুশি হয়েছে আর আমরা এক হাঁটু কাতা দিতে গেছি জল পেরিয়ে গেছি আমরা রাস্তা পাইনি কোনোদিন এতদিনে রাস্তা পেয়েছি খুব আনন্দ এই রাস্তাটা হয়ে আমাদের চন্দ্রপুরে বাগদিপাড়া সব মস্ত জনগণের খুব সুবিধা হয়েছে আমরা এতদিন ঘেটে ঘেটে এক আট পর্যন্ত ঘেটে ঘেটে এই রাস্তা দিয়ে চলতে হতো আমাদেরকে পুকুর পার হয়ে সেইটা আমাদের এই অনেক সবার এই ইয়েতে ওই রাস্তাটা যে হয়েছে তৃণমূল দিয়ে থেকে আমরা খুব খুশি হয়েছি আনন্দ পেয়েছি যাতে ভবিষ্যতে এরকম আরও রাস্তা হয় তাহলে আমরা আরও আমরা খুশি হব আমাদের পাড়া পাড়ায় আরও এরকম রাস্তার দরকার আছে মানুষ মজুমদার বিধায়ক সেই যদি আমাদের এই আরও পাশে পাশে আরও শাখা হওয়ার মতো আরও রাস্তা আছে সেই করে যদি করে দেয় আমাদের গ্রামবাসীরা খুবই খুব উপকৃত হবো এবং খুবই আনন্দিত হবো এই রাস্তাটা হয়েছে আপনি বলতে খুশি তাই তো হ্যাঁ আমাদের গ্রামের মেম্বারী আমাদের খুব পাশে রয়েছে এবং আমাদের খুব সহযোগিতা করে থাকে তাকে আমার পাশেও খুব উপকৃত হয়েছে আপনার নাম আমার নাম বিকাশ রায় মাড়ি চণ্ডীপুর সন্দ্রাপাড়া অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব চন্দন তুলে কি জানিয়েছেন শুনে নিন এই রাস্তা দীর্ঘদিন ধরে হচ্ছে এক হাঁটুর উপর কাদা ছিল তখন মানুষ এই রাস্তাতে চলাফেরা করতে ভীষণ অসুবিধে হতো তাই এখানকার গ্রামবাসীরা সব আজকে মানুষজন সব রয়েছে তারা বলেছে যে এতদিন ধরে আমরা দেখেছি চৌত্রিশ বছর যখন সিপিএম যখন রাজত্ব করেছিল যে মরাম রাস্তা থেকে আরম্ভ করে কোনো রাস্তায় কিন্তু হচ্ছে ভালো কোনো উন্নয়ন করেননি যখন আমরা দেখেছি এলাকার বিধায়ক মানস মজুমদারের নেতৃত্বে প্রত্যেকটা অঞ্চল থেকে আরম্ভ করে গ্রাম থেকে আরম্ভ করে যে উন্নয়ন করেছেন উনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে উন্নয়ন পৌঁছে দিয়েছে যে সমস্ত প্রকল্প পৌঁছে দিয়েছে এমন কি পর্যন্ত দু টাকা কিলো চাল থেকে আরম্ভ করে সবুজ সাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী সমস্ত সব প্রকল্প উনি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং উনি দেখিয়ে দিয়েছেন যে গোয়াঘাটের বিধায়ক উনি দেখিয়ে দিয়েছেন যে মানুষের পাশে থাকতে হয় উন্নয়ন করতে হয় তাই আজ এই চণ্ডীপুর এলাকার গ্রামের মানুষের কাছে পঞ্চায়েতের মারফতে উনি এই রাস্তাটা ব্যবস্থা করে দিয়েছেন কতুলপুরে বিরিয়ানি তন্দুরি কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোকলাই আইটেমের সেরা ঠিকানা শান সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয় নেতাজি মোড় কতমপুর বাঁকুড়া মেঘদুদ লজের সন্নিকটে সময়ে খবর সঠিক খবর নিরপেক্ষ খবর দেখুন প্রতিবাদী আওয়াজ